28 দিন বয়সী মেয়েকে নিয়ে হসপিটালে হঠাৎ করেই ছুটতে হলো, আর কি কি হলো না হলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই পাশে থাকুন আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর আজকে হলো গিয়ে আমার বোনও আছে আমার সাথে, আবার আমি আর আমার ছেলে জাইন, আমরা এই তিনজনে মিলেই যাইতেছি। তারপর একটা রিক্সা নিয়ে নিলাম। আপনাদের ভাইয়া অফিস চলে গেছে, যাওয়ার আগে আমাকে বলছে তুমি যদি দেখাতে পারো তাহলে খুব ভালো হবে, কারণ আজকে আপনাদের ভাইয়া একদমই হাতে সময় পাবে না যে আমার সাথে যায়া হসপিটালে দেখাবে মেয়েকে। তো আমি বলছি যে ওকে ঠিক আছে, আমি আমার বোনকে নিয়ে যাব, তুমি টাকা দিয়ে যাও। পরে আপনাদের ভাইয়া টাকা দিয়ে গেছিলো, তারপর ওই টাকা নিয়ে এখন যাইতেছি মেয়েকে দেখানোর জন্য। আর আজকে যাচ্ছি হলো গ্রিন লাইফ হসপিটালে, তো গণস্বাস্থ্যে আজকে আর যাবো না, তো ভাবলাম গ্রিন লাইফে দেখাই, দেখি কি হয়। তো গ্রিন লাইফে আবার আউটডোর আছে, যারা যারা একটু কম খরচে দেখাতে চায় তারা চাইলে আউটডোরে দেখাতে পারবে। আর এটা হলো গির্জা খ্রিস্টানদের, এটা আমাদের বাসার পাশেই ছিল। আর এটা রিলায়েন্স জেনারেল হসপিটাল, আমরা আগে এই গলিতেই থাকতাম, তো এখন এখান থেকে বাসা ছেড়ে আবার আরেকটু সামনে বাসা নিয়েছি। আর এখন আসি হলো গ্রিন রোডে, আর গ্রিন রোডের সাথেই হচ্ছে গ্রিন লাইফ হসপিটাল। তো রিক্সা ভাড়া নিয়েছিল 30 টাকা, তারপরে আমি নামলাম। আর এই যে আমার বোন আমার মেয়েকে নিয়ে যাচ্ছে, মেহেরাকে নিয়ে। আর এদিক দিয়ে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ছিল, আর আজকে সকালবেলাটা বৃষ্টিও ছিল না, একটু রোদ উঠছে, খুব ভালো লাগলো। তারপরে এখন লিফটে উঠে যাব, লিফটে ওঠার পরে লিফটের পাঁচতলায় আর কি, তারপর লিফট থেকে নামলাম। আমার বোন বলতেছে তুমি বসো আর আমি ওই রিসিটটা কেটে আনি। তারপরে এই দেখুন কত মানুষ আসছে, সবগুলোই এক একদিন এক এক ডাক্তার দেখাতে আসছে, কেউ শিশু ডাক্তার, কেউ গাইনি ডাক্তার, কেউ চক্ষু নাক কান গলা ডাক্তার, সব কিছুই এখানে আছে। আর এগুলো কিন্তু আউটডোরে দেখানোর জন্য, এটা বহির্বিভাগ, এখানে দেখানো যায়। তো দেখুন অনেকে বাচ্চা নিয়ে আসছে। তা আমার পাশে একটা আন্টি বসেছিল, ওই আন্টিটা বলতেছে যে আজকে তো দেখতেছি সব মেয়ে বাবুই নাকি আসছে। এখানে রিসি টিসি কাটার পরে ওয়েট করতেছি যে ডাক্তার নাম ধরে ডাকবে, সিরিয়ালে আছে। তারপরে আমার মেয়েটা কান্না করতেছিল, মেয়েকে ঘুম থেকে উঠিয়ে হালকা একটু অল্প সময় আর কি ব্রেস্টফিডিং করাইছিলাম। তো এখানে আসার পরে হয়তো বা আবার ক্ষুধা লেগে গেছে, অনেক বেশি কান্না মানে কান্না কান্না ভাব ছিল আর কান্নাও করতেছিল। তো জিজ্ঞেস করলাম এখানে ব্রেস্টফিডিং কোথায় করানো যায়, কিছু আছে কি না ব্যবস্থা, তো বলল যে হ্যাঁ আছে। তারপর ওইখানে ব্রেস্টফিডিং করাইলাম, করানোর পরে মেয়ে তো এখন শান্তই হয়ে গেছে পুরো। তারপরে মূলত আসছিলাম মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে, ঠান্ডা লাগছে কি না এই জন্য আর কি ডাক্তার দেখালাম। তো আমার কাছে মনে হচ্ছিলো যে মেয়ে ঠান্ডা লাগছে, তাই ডাক্তারকে জিজ্ঞেস করলাম। তারপর ডাক্তার সব কিছু আর কি ইয়া দিয়ে দেখলো, পরীক্ষা করে দেখার পরে দেখে যে না ঠান্ডা লাগে নাই, কিন্তু নাকে নজেল দেওয়ার জন্য আর কি লিখে দিছে আরেকটা সিরাপ দিছে 14 দিন খাওয়ানোর জন্য। আর নাকটা পরিষ্কার করে দিতে বলছে, নজেলটা দিয়ে নাক পরিষ্কার করে দিতে হবে 2 থেকে 3 ফোঁটা। তারপরে হলো গিয়ে ফার্মেসিতে গিয়েছিলাম গ্রিন রোডে ওষুধ কেনার জন্য, ওইখানে একটা ওষুধ আছে আরেকটা নেই। তো আমার বোন বললো যে আমি তো আগেই বলেছিলাম যে গ্রিন লাইফে নাকি ওষুধের ফার্মেসি আছে নিচে, তো আমি ভাবছিলাম যে ওইখান থেকে না নিয়ে গ্রিন রোড থেকে নিব। পরে যাই হোক গ্রিন লাইফ থেকে ওষুধ দুটাই পাইলাম, পাওয়ার পরে নিয়ে আসলাম। আর ভিজিট নিয়েছিল 200 টাকা ডাক্তারি ভিজিট, কিন্তু ডাক্তারগুলো খুব ভালোই ছিল। আমরা যে এলাকায় থাকি এই এলাকায় সব হসপিটাল স্কুল কলেজ সব কিছুই এখানটাতে, আর এ কারণেই অনেক বেশি এখানটাতে বাসা ভাড়ার দাম বেশি হয়ে থাকে। আর হলো গিয়ে এখানে যত রকমের হসপিটাল আছে, গ্রিন লাইফ সেন্ট্রাল হসপিটাল, গ্রিন লাইফ, তারপরে ল্যাবেট গণস্বাস্থ্য, তারপরে হলো মডার্ন, সব কিছুই হলো আমাদের এলাকার গ্রিন রোডের আশেপাশেই। যাই হোক একদিক দিয়ে সুবিধাই আছে, দূরে কোথাও যেতে হয় না, কোনো অসুবিধা হলে কাছে ডাক্তার দেখানো যায়। মেয়েকে নিয়ে বাসায় আসার পর তাকে ওষুধ খাওয়াই দিলাম, এখন মেয়ে একটু ঘুমাবে। তো সবাই ভালো থাকেন।